কথা আল্লাহ রসুল বলছেন এই একটা সিয়াম এক বছর পিছনের এবং সামনের দুই বছরের ছোট ছোট গুণা আল্লাহ মাফ করে দিবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাত আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবা দিহিল্লা দিন আস্তফা বাদ সম্মানিত বন্ধুরা চলে আসলাম যেহেতু সামনেই জিলহজ মাস জিলহজ মাসের নবম তারিখে ইয়ামে আরাফা আরাফার দিনের গুরুত্ব এই দিনের সিয়ামের ফজিলত সম্বন্ধে আলোচনা করার জন্য সম্মানিত বন্ধুরা তার আগেই আলোচনা করব আবু দাউদ খুলে দেখুন দু হাজার চারশো নম্বর সংখ্যায় একটা হাদিস এসেছে আবদুল্লা ইবনা আব্বাস রদি আল্লাহ আনুহুতে বর্ণিত তিনি বলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশকের শতামল আল্লাহর নিকট যত না প্রিয় আল্লাহর নিকট যত প্রিয় অন্যান্য দিনের শতামল আল্লাহর নিকট তত প্রিয় নয় সব হান আল্লাহ সাহাবিরা এই কথা শুনে বললেন ওয়ালাল জিহাদু ফি সাব ইলিল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই দশ দিনের শতামুলের চেয়ে আল্লাহর নিকট প্রিয় নয় আল্লাহ রসুল সাল্লাম বললেন ওয়ালাল জিহাদু ফি সাবলিল্লা আল্লাহ রাস্তায় জিহাদও এই দশ দিনের শতামুলের কাছে টিকবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ইল্লা রুন খরাজা বিফসিহি ও মালিহি তবে ওই ব্যক্তি যে তার জীবন এবং সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হলো জিহাদের ময়দানে বের হলে ফালামিয়ার জিয়া মিং দলিকা বি সে আর কিছুই নিয়ে ফেরত আসলো না অর্থাৎ শাহাদত বরণ করলো এই ব্যক্তির কথা ভিন্ন সব আল্লাহ দেখুন আপনি খুলে মুসলিম দু হাজার আটশো তিন নম্বর সংখ্যা হাদিসটা এসেছে আবু কাতাদার আল্লাহ আল্লাহানহতে বর্ণিত আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন শিয়াম ইয়াউমি আরাফা আরাফার দিনের একটা আহতা আহতািবো আল্লাহ আমি আল্লাহর নিকটে কামনা করি আই ও ক্যাফির স্নাত আল্লা কবলাহু ওয়া স্নাত আল্লা পা আদাহু সোবাহান আল্লাহ আল্লাহ সালসাম বলছেন এই একটা সিয়াম, এক বছর পিছনের এবং সামনের দুই বছরের ছোট ছোটো গুণা আল্লাহ মাফ করে দিবেন সোবাহান আল্লাহ একটিমাত্র সিয়াম ইয়াওমে আরাফার আরাফার। যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে সেই দিন আমরা সারা বিশ্বের সব মুসলমান একটি সিয়াম পালন করলে এই মর্তবা এই ফজিলত আল্লাহ তালা দান করবেন আল্লাহ তালা আমাদেরকে ইউমে আরাফার একটিমাত্র সিয়াম পালন করে দুই বছরের গুনাহ মাফ করে নেওয়ার দান করুক আহমিন ও আখিরুদ্দ আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত